আসসালামু আলাইকুম, এটির বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। ঢাকার বাসার বিমানঘাটি থেকে ত্রাণ নিয়ে একের পর এক হেলিকপ্টার যাচ্ছে বন্যা দুর্গত দুর্গম এলাকায়। বিমানবাহিনীর এমন একটি হেলিকপ্টারে আছেন সহকর্মী মনির হোসেন তপু, তিনি জানাচ্ছেন ত্রাণ বিতরণের সেই খবর। বাসীদের সহায়তার জন্য যে যেভাবে পারছেন এগিয়ে আসছেন। বাংলাদেশ বিমানবাহিনীর বাসার ঘাটি থেকে আমরা দেখেছি একের পর এক হেলিকপ্টার উড়ে যাচ্ছে এরকম ত্রাণ সহায়তা নিয়ে। আমরা যেমন এখন কিছুক্ষণ আগে এখান থেকে রওনা দিয়েছি ফেনীর উদ্দেশ্যে, আমরা পশুরাম ফুলগাজী সহ কয়েকটি স্থানে আকাশ থেকেই আমরা যতটুকু জানতে পেরেছি যে আকাশ থেকে যে ত্রাণ যে সামগ্রী যেগুলো দেখছেন সেগুলো বিতরণ করা হবে। এবং এই একটি হেলিকপ্টারে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 250 প্যাকেট ত্রাণ সামগ্রী রয়েছে। এর মধ্যে যতটুকু ধারণা আমরা জানতে পেরেছি যে প্রায় 5 কেজি করে এখানে যে শুকনো খাবার, খেজুর রয়েছে, চিড়া রয়েছে, পানি, পোর্সেলাইন সহ যে প্রয়োজনীয় যেই সামগ্রী যেগুলো প্রয়োজন, অতি প্রয়োজন, সেই সামগ্রীগুলো আমরা দেখেছি যে বিমানবাহিনীর পক্ষ থেকে যে দুর্গম যে এলাকাগুলো যেগুলো রয়েছে যেখানে গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নেই, যেখানে সাধারণ যে মানুষ যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন সড়ক পথে সেই সামগ্রীগুলো পৌঁছে দেওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই, সেই সব দুর্গম এলাকায় মূলত বিমানবাহিনীর এই হেলিকপ্টার যোগে ত্রাণ সামগ্রীগুলো কিছুক্ষণের মধ্যে পৌঁছে দিবে। শুধু এই হেলিকপ্টার নয়, আমরা দেখেছি যে বিমানবাহিনীর যে বাসাঘাটি রয়েছে সেই বাসাঘাটি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যে হেলিকপ্টারগুলো রয়েছে সেই হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রীগুলো দুর্গম যে বন্যাদের সাহায্যের জন্য পৌঁছে দেওয়া হচ্ছে। আর একটি বিষয়ে জানিয়ে রাখি যে যারা এখানে বন্যায় যারা ব্যাপক ক্ষতিমুখে যারা পড়েছেন তাদের এখন প্রয়োজন যে শুকনো যে খাবারগুলো রয়েছে সেখান খাবারগুলো দ্রুত পৌঁছে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং তারা বন্যার্থ যারা রয়েছেন তাদের যে প্রাথমিক চিকিৎসার জন্য আমরা দেখেছি যে বিমানবাহিনী সেনাবাহিনীর সদস্যরা তাদের যে মেডিকেল টিম রয়েছে সেই টিমগুলো নিয়েও সেখানে বন্যাদুর্গত এলাকায় যাচ্ছেন এবং তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সব ধরনের উদ্যোগ এরই মধ্যে নেওয়া হয়েছে। বন্যা আক্রান্ত 11 জেলায় এখনও 9.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দপ্তরটির সচিব কামরুল হাসান। শুক্রবার পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পেয়েছেন তারা। সচিব বলে ক্ষতিগ্রস্ত 3,500 আশ্রয় কেন্দ্রে প্রায় 3 লাখ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দুর্গত এসব এলাকার বন্যার পরিস্থিতি উন্নতি হবে বলেও আশা করেন তিনি। হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে। সেই সাথে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠান। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিব আল হাসানের বিরুদ্ধে 22 আগস্ট রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বাদ দিয়ে অভিযোগ করেন, গত 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্রচারণাকেও মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেল চিকিৎসারত অবস্থায় 7 আগস্ট হাসপাতালে মারা যান। রাজনৈতিক দলের সাথে আলোচনা করে রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এই দাবি করেন করে বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর না করা হলে ছাত্র জনতার গণ আন্দোলনের সুফল ব্যাহত হতে পারে। শেখ হাসিনার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে যেসব আমলারা সহায়তা করেছিল তাদের দ্রুত অপসারণের দাবিও জানান মির্জা ফখরুল। পরাজিত শক্তি প্রতি বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আন্তর্জাতিক পুরুষদের দাড়ি রাখা ও নারীদের মুখ ঢেকে চলতে হবে এমন আইন করেছে আফগানিস্তান। দেশটিতে নীতি নৈতিকতা বিষয়ক একগুচ্ছ নিয়ম কানুন কার্যকর শুরু করেছে তালেবান সরকার। এসব আইনের আওতায় দেশটিতে গাড়ি চালানোর সময় গান বাজানো যাবে না।
নামাজ আদায় ও রোজা পালন বাধ্যতামূলক করা হয়েছে। আফগানিস্তানের বিচার মন্ত্রণালয় এসব কথা জানিয়েছে। আফগানিস্তানের নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় শরিয়াহ আইনের সাথে সামঞ্জস্য রেখে এসব নিয়মকানুন কার্যকর করবে। সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদনের পর 35টি নিয়মকানুন আইন হিসেবে কার্যকর করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।